আমরা জানি বলিউডের বেশিরভাগ নায়িকারা বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত, তাই সেখানকার নায়িকারা মনের মতো গাড়ি কেনার জন্য কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করেন না। তাই আজকের এই আয়োজনে জানাবো বলিউড নায়িকারা কি গাড়ি ব্যবহার করেন ও গাড়িগুলোর দামই বা কত। তো চলুন দেখে নেওয়া যাক। সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম্বার ওয়ান, সোনাম কাপুর। ফ্যাশন আইকন সোনাম কাপুর গাড়ি কেনার ব্যাপারে কম্প্রোমাইজ করেন না। বিএমডাব্লিউ থেকে শুরু করে র্যাঞ্জ রোভার রয়েছে তার কালেকশনে, তবে সোনাম কাপুরকে বেশিরভাগ সময় এই দামি গাড়িটিতে চড়তে দেখা যায়। অনিল কাপুর এই গাড়িটা সোনামকে উপহার দিয়েছিলেন। এটা মার্সিডিস ব্যান্স 400, এর দাম 1,28,00,000 টাকা। নাম্বার টু, আলিয়া ভাট। আলিয়ার গাড়ির শখ রয়েছে অনেক বেশি, কিছুদিন পরপর দামি দামি গাড়ি কেনেন এই অভিনেত্রী। তবে ছবিতে যে গাড়িটা দেখা যাচ্ছে এটাই আলিয়ার সংগ্রহে সবচেয়ে দামি গাড়ি, এটা র্যান্স রোভার ভোগ, দাম 1,74,00,000 টাকা। নাম্বার থ্রি, সানি লিওন। বলিউডের হট গ্ল্যামার সানি লিওন মাসেরাটি গাড়ি ব্যবহার করেন, গাঢ় নীল রঙের তার গাড়িটার দাম 1,40,00,000 টাকা। সানির এই গাড়ির বিশেষত্ব হলো সারা বিশ্বে গাড়িটির মাত্র 450টা ইউনিট তৈরি হয়েছে, তারই একটা সানির সংগ্রহে। নাম্বার ফোর, কারিনা কাপুর। নবাব পরিবারে কারিনা কাপুরের রয়েছে অসংখ্য গাড়ির কালেকশন, তবে আলিয়া এবং মালাইকার মতো কারিনাও র্যাঞ্জ রোভার ভোগ গাড়িটি বেশি ব্যবহার করেন। তার একাধিক গাড়ির মধ্যে এটাই বর্তমানে তার সবচেয়ে পছন্দের গাড়ি, যার আনুমানিক দাম 1,74,00,000 টাকা। নাম্বার ফাইভ, দীপিকা পাড়ুকন। বর্তমানে সময়ের সেরা বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা, বিলাসিতার দিক থেকে একেবারে পিছিয়ে নেই তিনি। দীপিকার একটি দামি স্যাডান রয়েছে, তিনি মার্সিডিস এস 500 ব্যবহার করেন, যার আনুমানিক মূল্য 1,67,00,000 টাকা। নাম্বার সিক্স, ঐশ্বরিয়া রায়। মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া মার্সিডিস এস ক্লাসের গাড়ি ব্যবহার করেন, এটাই ঐশ্বরিয়ার প্রিয় গাড়ি, এর দাম 1,41,00,000 টাকা। সুযোগ পেলেই স্বামী এবং মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই গাড়ি নিয়ে। এছাড়াও তার কালেকশনে রয়েছে বিএমডাব্লিউ 7 সিরিজ, মার্সিডিস E240 এবং মাসেরাতি স্পাইডার। নাম্বার সেভেন, মল্লিকা শেরওয়াত। মল্লিকার প্রভাব সেভাবে বলিউডে এখন না পাওয়া গেলেও এই গ্যালারিতে যতজন বলিউড নায়িকার নাম রয়েছে তাদের মধ্যে মল্লিকাই সবচেয়ে দামি গাড়ি ব্যবহার করেন। ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডো নিয়ে ঘুরতে দেখা যায় তাকে, সাদা রঙের তার এই ল্যাম্বরগিনির দাম 5,20,00,000 টাকা। নাম্বার এইট, আনুষ্কা শর্মা। দামি দামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে আনুষ্কা শর্মার গ্যারেজে, তবে বেশিরভাগ সময় র্যাঞ্জ রোভার ভোগ গাড়িটি নিয়ে ঘুরতে দেখা যায় তাকে, এই গাড়িটা তার সবচেয়ে প্রিয়। আনুষ্কার র্যাঞ্জ রোভারের দাম 2,27,00,000 টাকা। নাম্বার নাইন, প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বর্তমানে বেশিরভাগ সময়টাই বিদেশে কাটান, তবে দেশে ফিরলেই সাধের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন। এছাড়াও তার গ্যারেজে রয়েছে চোখ ধাঁধানোর মতো একের পর এক গাড়ি, কিন্তু তার সবচেয়ে বেশি প্রিয় রোলার্স রয়েস গোস্ট গাড়িটি, এর দাম 5,25,00,000 টাকা। নাম্বার টেন, মালাইকা আরোরা। বলিউডের আইটেম কুইন মালাইকার গাড়ির কেনার নেশা প্রবল, আলিয়ার মতো মালাইকার সংগ্রহে রয়েছে র্যান্স রোভার ভোগ, এছাড়াও তার একটি মার্সিডিস ব্যান্স এবং একটি বিএমডাব্লিউ X5 রয়েছে। নীল রঙের এই র্যান্স রোভারের দাম 1,84,00,000 টাকা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।